নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বাস্তুশাস্ত্রে বাথরুমের একটা অনবদ্য ভূমিকা কিন্তু রয়েছে, অর্থাৎ বাথরুম সঠিক পজিশনে যদি না থাকে সেক্ষেত্রে আপনার অর্থনৈতিক ডামাডোল করে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, এটি কিন্তু খুব পরীক্ষিত। আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি বাথরুম কোন জায়গায় করা উচিত এবং বাথরুম নিয়ে হাজারো তথ্য, যে তথ্যগুলো আপনারা মেনে চললে আপনাদের অর্থনৈতিক সিচুয়েশন অনেকখানি কিন্তু ডেভেলপমেন্ট হবেই হবে। তাহলে বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। দেখুন, বাস্তুশাস্ত্রে প্রতিটি জিনিসেরই কিন্তু একটা ভূমিকা রয়েছে আমাদের দৈনন্দিন জীবনযাত্রায়। তার মধ্যে বাথরুমের একটা অনবদ্য ভূমিকা রয়েছে, কারণ বাথরুম সঠিক পজিশনে না থাকলে এবং বাথরুমের টয়লেট সিট সঠিক পজিশনে না থাকলে আপনার কিন্তু অর্থনৈতিক সিচুয়েশান, আপনার হেলথ ড্যামেজ করে ফেলবে। দেখুন, আমরা প্রত্যেকেই বর্তমানে মডার্ন সমাজে বসবাস করছি। আগেকার দিনে কি থাকতো বলুন তো? একটা বাড়ি, বাড়ির অনেক দূরে বাথরুম, এবং সেই মানুষটি যখন বাথরুমে যেতেন অবশ্যই হাত পা ধুয়ে স্নান করে পবিত্র হয়ে কিন্তু বাড়িতে প্রবেশ করতেন। কিন্তু বর্তমান যা সমাজ ব্যবস্থা এবং যা সিচুয়েশান এবং যা জায়গার দাম, সেই হিসাবে একজন মানুষের পক্ষে সম্ভব নয় যে 10 কিলোমিটার দূরে গিয়ে বাথরুম করা। এছাড়াও আমরা অনেকে কিন্তু ফ্ল্যাটে বসবাস করি, আর সেখানে কিন্তু এরকম সম্ভব নয়। তবে ফ্ল্যাট তৈরি করার আগে যদি প্রমোটারকে আপনি ইনস্ট্রাকশান আগে থেকে দিয়ে দেন, তাতে আপনার অর্থনৈতিক সিচুয়েশান কিন্তু অনেকখানি ডেভেলপমেন্ট করবে। অর্থাৎ কোন জায়গায় বাথরুমটা করবেন, অর্থাৎ বাথরুম করার একটা জায়গা, নির্দিষ্ট জায়গা রয়েছে, সেই জায়গার ব্যতীত অন্য জায়গায় যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্বাস্থ্যহানি, সম্পদহানি এই সমস্ত কিছু কিন্তু হবেই হবে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন জায়গায় আপনারা বাথরুম করবেন। ঈশান কোণ, ভালো করে শুনবেন, ঈশান কোণ এবং অগ্নিকোণ, অর্থাৎ উত্তর পূর্ব দিক এবং দক্ষিণ পূর্ব দিক, এই দুই জায়গায় বাথরুম কখনোই করবেন না। এই দুই জায়গায় যদি বাথরুম করেন সেক্ষেত্রে কিন্তু আপনার হেলথ ড্যামেজ হবে, ফিনান্সিয়াল দিক ড্যামেজ হয়ে যাবে, মনের মধ্যে একটা সবসময় ছটফটানি ভাব তৈরি হবে। অর্থাৎ এই দুই জায়গায় বাথরুম একবারে নইব নইব চ, অর্থাৎ একেবারেই নয়। বাথরুমকে সেট করার, অর্থাৎ কোন স্থানে করবেন সেটার একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, সেটি হচ্ছে পশ্চিম দিক বা দক্ষিণ পশ্চিমের একটু সাইডে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণে নয়, একটু এগিয়ে আপনাদেরকে বাথরুম করতে হবে। দ্বিতীয় পয়েন্ট বলি, বাথরুম যখন করবেন সেখানে টয়লেট সিট অবশ্যই থাকে, সেই সিটটা যেন, সেই সিটটা বসানোর আগে মোটামুটি 2 ইঞ্চি থেকে 3 ইঞ্চি যেন আপ থাকে বাথরুমের লেভেল থেকে, 2-3 ইঞ্চি যেন আপ থাকে, মানে বাথরুমের মেঝের সাথে টয়লেটের সিট যেন সমান না থাকে। 3 নম্বর পয়েন্ট, বাথরুমের যে টয়লেট সিটটা বসাবেন সেটির মুখ কখনোই পূর্ব দিকে যেন না হয়, অর্থাৎ আপনি বসলেন এমনভাবে যে মুখটা আপনার পূর্ব দিকে হয়ে গেল, অর্থাৎ পূর্ব দিকটা আমরা দেবতা বা ঠাকুরের অধিষ্ঠান হিসেবে ধরি, আর এদিকে মুখ করে টয়লেট করা উচিত নয়। এরপর আসি আপনার গিজার। বাথরুমে অনেকেই গিজার ব্যবহার করছেন, এই গিজারের মুখটা কখনোই দক্ষিণ দিকে দেওয়ালে রাখবেন না, গিজারের মুখ রাখবেন উত্তর দিকের দেওয়ালে। এরপর আসি শাওয়ার। শাওয়ার সবসময় উত্তর দিকের দেওয়ালে রাখুন, অর্থাৎ আপনি যখন স্নান করবেন তখন উত্তর দিকে মুখ করে যেন স্নান করেন। এছাড়াও আমরা আয়না ব্যবহার করি, সেই আয়নাকে পশ্চিম দিকের মুখে রাখবেন না, অর্থাৎ
পশ্চিম দিকে আয়নাটা রাখলেন এবং পূর্ব দিক থেকে আলো পড়ল এবং সেটি কিন্তু রিফ্লেক্ট হয়ে বেরিয়ে গেল, সেটা কিন্তু কখনোই করা যাবে না। এছাড়াও বাথরুমে সুগন্ধি কোনো পারফিউম বা ওডোনিল এই সমস্ত কিছু কিন্তু ব্যবহার করুন, যে ক্ষেত্রে বাথরুমের নেগেটিভ এনার্জি কিন্তু আপনার গৃহে প্রবেশ করবে না। এছাড়াও বাথরুমের দরজা এবং কিচেন রুমের দরজা যেন সামনাসামনি না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার মহাবিপদ, অর্থাৎ আপনার হেলথ পুরোপুরি ড্যামেজ করে দেবে, সবসময় রোগে আক্রান্ত থাকবেন এবং আপনার মেডিকেল এক্সপেন্সেস প্রচুর পরিমাণে হবে। এছাড়াও অনেকে বাথটাব ইউজ করেন, বাথটাব যখন সেট করবেন তখন আপনারা পারতপক্ষে মাথাটা, আপনি যখন শুবেন মাথাটা যেন পূর্ব দিকের দিকে থাকে, অন্যদিকে যেন না থাকে, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। এছাড়াও বাথরুমে হাজারো টাইলস মানুষ ব্যবহার করছে, তবে লাল রঙের টাইলস কখনোই ব্যবহার করবেন না, সবসময় একটু ঘিয়া ঘিয়া, একটু সাদা বা হালকা নীল, যেটাকে বলা হয় আকাশি, এই রকম রঙের টাইলস ব্যবহার করুন। লাল রং, কমলা রং, সবুজ রং, এই রকম রং কিন্তু বাথরুমে টাইলস হিসেবে ব্যবহার করবেন না, সবচেয়ে বেস্ট হোয়াইট অর্থাৎ সাদা কালার, এই রঙের টাইলস ব্যবহার করুন, সবচেয়ে বেস্ট। তো এই ছিল বাথরুম নিয়ে ছোটোখাটো কিছু তথ্য আপনাদের জন্য। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।